এখন আপনি পলিগন নেটওয়ার্ক থেকে কিভাবে ট্রন টিআরসি 20 নেটওয়ার্কে কানেক্ট করবেন সেই কানেক্ট করার পদ্ধতিটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটি শুরু করা যাক এবার সর্বপ্রথমে আমরা কি করব এখানে আমরা ট্রাস্ট ওয়ালেট এই ট্রাস্ট ওয়ালেট বাটনটি আপনি টাচ করবেন টাচ করার পরে আপনার ট্রাস্ট ওয়ালেট খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনার নিজের প্রোফাইলটি আপনি খুলে নেবেন সর্বপ্রথমে আপনার আইডি চেক করার জন্য সেটিংসে যাবেন দেখবেন এখানে ওয়ালেট আপনার নাম লেখা আছে কি না আপনার নাম যদি লেখা থাকে তাহলে ঠিক আছে এটা আপনার এবার আপনি ব্রাউজারে আসেন ব্রাউজারে আসার পরে আপনি এখানে ক্রিপ্টন সার্চ করে নিন ক্রিপ্টন সার্চ করে নেওয়ার পর আপনার সাইটটি খুলে যাবে আপনি লগ ইন করে নিন এইবার ক্লিক টু প্রসিড তারপর বন্ধুগণ সাইন ইন প্রোফাইল খোলা হয়ে গেলে আপনার লেফট সাইডে বাও পাশে দেখুন উপরে তিনটি দাগ আছে এখানে আজকে নোটিফিকেশন দিয়ে দিল দেখেন অ্যানাউন্সমেন্ট সিস্টেম মাইগ্রেশন অন ট্রন ব্লকচেইন ইজ শিডিউলড অন 3rd April 2023 মাইগ্রেশন শুরু হয়ে যাবে আপনার প্রোফাইলে যত যাবতীয় বস্তু আছে পলিগন নেটওয়ার্কে কমপ্লিট আপনার ট্রনে চলে যাবে সেটা 3rd April থেকে শুরু হবে তাই আপনার 3rd April আগে আপনার আইডি পলিগন নেটওয়ার্ক থেকে আপনাকে কী করতে হবে ট্রন টিআরসি 20 নেটওয়ার্কে কনভার্ট করতে হবে যার জন্য সিস্টেম আপনার কাছে রিকোয়েস্ট রাখলো এবার আপনি কী করবেন বন্ধুগণ লেফট সাইডে দেখেন হলদিয়া কমলা রঙের যে আপনার তিনটি দাগ আছে এখানে টাচ করুন এখান থেকে আপনার প্রোফাইলে যান মাই প্রোফাইলে যাওয়ার পরে এখানে প্রোফাইল অপশনে টাচ করুন প্রোফাইল অপশনে টাচ করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আপনার ঘর আসছে নতুন ঘর এটা কিন্তু আগে ছিল না এটা আজকেই আসছে টিআরসি 20 অ্যাড্রেস এবার টিআরসি 20 অ্যাড্রেস আপনি ট্রন প্রো অ্যাপে থেকে নিয়ে আসবেন আপনার আগে থেকেই মোবাইলে ট্রন প্রো অ্যাপটা ডাউনলোড করে রাখবেন যেমন আমি রেখেছি বা ওয়ালেট ক্রিয়েট করে রাখবেন আমি ওয়ালেট ক্রিয়েট করে রেখেছি রাজ আলী শেখ যেখানে আপনার আমার টিআরসি 21 আছে আপনার 5, 10, 2, 1 রাখতে পারেন সেটা আপনার অভিরুচি এখান থেকে কি করতে হবে আপনার এই টিআরসির যেটা অ্যাড্রেস সেই টিআরসির অ্যাড্রেসটা সংগ্রহ করতে হবে সেই রিসিভ অ্যাড্রেসটা আপনি সংগ্রহ করে নিন এখান থেকে আপনি রিসিভ অ্যাড্রেসটা কপি করে নিন এখানে সেভ কিউআর কোড আছে শেয়ার আছে আপনি এই যে উপরে যে চিহ্নটা আছে এখানেটা আসলে কপি হয়ে যাবে আমি কপি করে নিয়ে নিলাম তো এইবার চলে যাব আমরা এই ট্রাস্ট ওয়ালেটের ওই পেজে ওখান থেকে যে টিআরসি 20 আমরা নিয়ে আসলাম সেটা এই জায়গায় পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নিচে দেখুন বন্ধুগণ আপডেট অপশন আসছে এই আপডেটে টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আইডি আপনার প্রোফাইল আপডেট হয়ে গেল এই যে প্রোফাইল আপডেটেড মেসেজ দিয়ে দিল আপনার আইডিটা আপডেট হয়েছে কি না এটা আপনি কীভাবে চেক করবেন এবার আমরা পুনরায় যাব তিনটি দাগে তারপরে এখানে মাই প্রোফাইলে যাব প্রোফাইলে গেলে আমরা দেখতে পাবো সেই অ্যাড্রেস আপডেট হয়ে গেছে এখানে শো করতেছে বন্ধুগণ অতএব আপনার আইডি আপডেটেড এখন আর এই প্রোফাইলে আপনার কোনো কাজ নেই এমন যদি আপনার একাধিক প্রোফাইল থাকে প্রত্যেকটা প্রোফাইলে আপনি ঠিক এই প্রসেসে এইভাবেই আপনি আপনি যাবেন।